মহিলাদের সশক্তিকরণ করা, স্বসহায়ক দলগুলির সাথে জনসম্পর্ক করা, তাদের সুখ দুঃখ সুবিধা অসুবিধা অনুধাবন করা ভারতীয় জনতা পার্টির কর্তব্য। এরই অঙ্গ হিসেবে দলের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা যে সিদ্ধান্ত নিয়েছেন, ভারতবর্ষে SSG গ্রুপ এবং মহিলাদের দ্বারা পরিচালিত যে NGO গ্রুপগুলি রয়েছে তাদের নিয়ে দেশজুড়ে আয়োজন করা হবে শক্তিবন্দন কর্মসূচির। এক প্রদেশ কর্মশালায় উপস্থিত থেকে বুধবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে রাজধানীর কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাসদত্ত এবং সদর শহর বিজেপির জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দেশের মহিলাদের উন্নয়নের লক্ষ্যে এবং তাদের আয় সুদৃঢ় করার লক্ষ্যে বহু কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাতৃশক্তিকে উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে ত্রিপুরা রাজ্যেও শনিবার আয়োজন করা হয়েছে শক্তিবন্ধন কর্মসূচির। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা কার্যক্রম নেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে মহিলাদের সশক্তিকরণের যে বিষয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি সবসময় বলেন যে মহিলাদেরকে আমাদের সশক্তিকরণ করতে হবে। তো আমরা যারা SSG গ্রুপের, আপনারা জানেন যে যেভাবে আমাদের এখানে কাজ হচ্ছে ত্রিপুরাতে, সারা ভারতবর্ষে কাজ হচ্ছে, ত্রিপুরাতেও আমাদের TRLM-এর মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রুপ আমরা তৈরি করেছি। SSG গ্রুপ ভালো কাজ করছে এখানে। তো যেহেতু ওনারা সমস্ত বেনিফিট পাচ্ছেন বিভিন্ন যেসব আমাদের স্কিমগুলো আছে তাদেরকে নিয়ে আমরা সব মানুষের কাছে আমাদের যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাতে যেসব বেনিফিশিয়ারি যে স্কিমগুলো সেগুলো যাতে আরও মানুষের কাছে পৌঁছায়, তো এই মহিলাদের মাধ্যমে আমরা নিয়ে যেতে চাই। আমাদের যারা SSG তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই অভিযান। তো এই কারণে আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের হচ্ছে, এখানেও আজকে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে, সদর আরবান ওয়েস্ট ডিস্ট্রিক্টে এখানে হচ্ছে আমাদের। তো আমাদের সমস্ত জায়গায় এই অভিযানটা শুরু হবে, প্রায় 3 মাসব্যাপী 2 মাসব্যাপী এই অভিযান চলবে। সেই কারণে আজকে এখানে সমস্ত SSG গ্রুপ এবং আমাদের পার্টির অন্যান্য কার্যকর্তাদের ত্রিপুরা রাজ্যের জেলা স্তরে এবং মন্ডল স্তরে আগামী 2 মাসব্যাপী এই শক্তিবন্ধন কর্মশালা চলবে বলে শনিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, RA News।